এই যে আমি রাজ, এটা আমার রাজের ব্লগের চ্যানেল, আর এটা আমার বাড়ি, রাজ বাড়ি। রাজের বাড়ি হাম হ্যায় আমারা বগল হ্যায়, হাম লোগ ইয়ে লোগ আমারে বগল মে হ্যায়। ইয়ে নতুন ডায়লগ। ভালো আছেন? তো সকাল সকাল একটুখানি আমরা কৃষ্ণনগর দর্শনে বেরিয়েছি, মানে ঘুরতে বেরিয়েছি, মানে এখন জালালখালি আছি ইন্দুর বাড়ি থেকে। এখন বাজে হলো 12টা, সকাল না দুপুর হয়ে গেছে। তো এখন একটুখানি আমরা বাইরে বেরিয়েছি, 12টা হয়েছে মানে টাইম। তো সামনে অতনু আর সৌরভ যাচ্ছে আর আমার সিন্ধু, এখান থেকে এখন একটুখানি এদিক ওদিক ঘুরবো কোথাও একটা, একটু যাবো, তো যাওয়া যাক। তারপর আমরা যাবো মায়াপুর, এই ব্লকটা আসবে আলাদা করে, আজকে আগের দিনটাও শেষ করবো একটু আশা করি, মানে আগের ব্লকটা হয়তো তোমরা আগে দেখেই নিয়েছো। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए, तेरे बिना हो जीना। तो गाइस हमें এখন রাজবাড়ি ঘুরতে এসেছি, একটুখানি কৃষ্ণনগর রাজবাড়ি। সবাই শুনেছো, আমাকে দেখেছো, এটা কৃষ্ণনগর রাজবাড়ির মেন গেটটা পিছনে, আর এটা হলো সেকেন্ড গেট কৃষ্ণনগর রাজবাড়ির। এখন এখানে আমরা একটুখানি গুফতগু করবো দাঁড়িয়ে, আর সামনে ওই দূরে রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, ওই যে দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, কি হেঁটে দেখো, কি গরম, ছাওয়ায় দাঁড়াচ্ছি আর মনে হচ্ছে সর্বসুখ পেয়ে গেছি। আর এই যে আমাদের বিউটিফুল লেডি, এই যে আমাদের সোনা মাঙ্কু, মাঙ্কু সোনা বিউটি কুইন, আর এই যে কাকু, আর সামনে রাজবাড়ি। এইটা একবার দেখো কত পুরনো, এটা ইটের, এখানে অনেকে আড্ডা আড্ডা মারে। আর এখানে কি যেন জগদ্ধাত্রী পুজো নাকি, জগদ্ধাত্রী পুজোই তো, জগদ্ধাত্রী পুজোর ভাসান টাসানেও আমি এসেছি, তো পরে আবার আসলে ওগুলো দেখাবো। সামনে দেখো, আর এই যে মহামশাই বসে আছে। তো এখন আমরা একটু একবার দে, আর ফোনে জাগা নেই, তাড়াতাড়ি দে দে না, লজ্জা আছে। সঞ্জু কিছুক্ষণ আগে সেই এক্সপ্রেশন দিয়েছে এক কেন। তো এখন এইদিকে আমরা প্রস্থান করছি রাজবাড়ির দিকে, আমরা এখন ফটো সেশন হবে এখানে। এই যে হিরো হিরোইন আর এই যে ভিলেন সবাই চলে এসছে, দুটো হিরোইন একটা ভিলেন, আর আমি নায়ক ভিডিও করছি, ডিরেক্টর নায়ক সব আমি এখানে। সুন্দর ওই গাছটার লাগছে দূরে, ওই গাছটার ভিতরে ওই ফাঁকাটাই ঢুকে আমরা ছবি তুলবো। স্কুল বাঁক মেরে প্রেম করছে এদের মুখ, ও ভিডিও দেখলাম, স্কুল বাঁক মেরে প্রেম করছে, আর ওখানে কাকু কার সাথে একটা প্রেম করছে, যাই হোক খুব সুন্দর। একটু আমার বন্ধু আইডিয়া, এই যে আমি রাজ, এটা আমার রাজের ব্লগের চ্যানেল, আর এটা আমার বাড়ি, রাজবাড়ি, রাজের বাড়ি। সঞ্জু সিসু সাসা সা করছে, এখনই শেষ হবে করছে, এক দু ফোঁটা পড়ছে। এই যে প্যান ঠিক করছে, রিয়াকশনে দেখো এবার, আমার মুখটা দেখলে লাইক করে দেবে। এই যে আমরা এখন সিমরি মিরিমি সিমরানের বাড়িতে এসেছি, যেটা হলো ওনাকে অনেকে ইচ্ছে নো কৃষ্ণনগরের আমাদের ফেমাস দিদি সিমরি মিরিমি সিমরি। আমি তো হেলমেট খুলে বই না। ভালো আছেন? নাইস টু মিট ইউ। হেভি ব্লগার, হেভি ব্লগ হচ্ছে, হ্যাঁ একদম হেভি ব্লগ। বলছে গ্লুকন্ডি খাবি, গ্লুকন্ডি খাবি না চা খাবি? এই যে আমাদের সিমরি মিমি সিমরি, মানে সিমি নন্দি, কি যা খুশি যা খাবি, বাতাসা খাবি, বাতাসা
সান্ডা জাল খাওয়া আনতে তো পেলাম। তো গাইজ এখন বিকেল 5:30 বাজে, সঞ্জুর বাড়ির সামনে দিয়ে বেরোলাম। এখন যাবো আমরা মায়াপুর, গিয়ে সন্ধ্যা আরতি দেখবো, অনেক নাচ করবো আর মজা করবো। মনে হয় না ভিতরে ভিডিও করতে দেয়, তো ভিডিও তো আমি হয়তো দেখাতে পারবো না ভিতরে নাচ টাচ করার বাইরে, বা ট্রাই করবো দেখান। বাট কিন্তু আমরা এখন এখানে যাবো, তো চলো যাই, গিয়ে কী কী করছি না করছি সেটা দেখাচ্ছি। যে কৃষ্ণনগর ক্রিশ্চ মেন্ডরি ম্যান্ডির চার্চের সামনে এসেছি, এখানে একটুখানি দাঁড়ালাম। এখান থেকে এই যে এদিকে কিছু ঘোরা টোরার ইয়ে করা রয়েছে, আর চার্চ, আর এরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে ফুচকা খাওয়ার জন্য লাভালাভি হয়েছে ভালো ভালো। তো আমি দাঁড়িয়ে আছি এই যে হ্যাভেন, আর এখানে ইয়ে স্কুটি, আর এখানে চার্চ। তো ওরা গেছে এখন ফুচকা খেতে, আমি দাঁড়িয়ে আছি, আর আমাকে দেখাচ্ছে বলছে ফুচকা খাবি নাকি, কিন্তু আমি খাবো না। তো ওরা খেয়ে আসুক তারপরে বেরোবো। ভালো চার্চটা অনেক বড়, আর ভালো অনেকটাই বড়, আর চার্জে ঘন্টা পড়ছে। তো এখন এনএইচের সামনে চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে যে সামনে আমাদের এনএইচ, এখান থেকে মনে হয় একটুখানি এনএইচে উঠতে হবে বা ওই পার হয়ে যাবে, জানি না কোথাতেই যাবে, এনএইচ হয়েই যেতে হবে হয়তো। তাই চলো এনএইচে উঠি। আচ্ছা ওই পার হয়ে যাবে, এনএইচ হয়ে যাবে না। তো এখন যে পার হয়ে গেলাম এখন যাই গাড়িতে, এখনো আমার 271 কিলোমিটার চালানো হয়ে গেল কালকে থেকে। আর এখন মায়ের যাচ্ছি, এখন বেজে গেছে 6:10। আচ্ছা নবদ্বীপ রোডে উঠেছি, 25 তারিখের বিয়ে, ও ওর এক্সের বাড়ি আর 25 তারিখে বিয়ে, তার জন্য এখানে শোক পালন করব আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে 2 মিনিট। ও মানে ভালোবাসা মরে গেছে তার জন্য। আচ্ছা তাহলে এখানটা দাঁড়িয়ে আমরা ইয়ে করি, শোক পালন করি নি। যাই হোক ও হাত নাই দিল। তো আমরা নবদ্বীপ রোডে উঠে গেছি, এটা নবদ্বীপ যায় দেখা, আর এই দিয়ে যাইনি কারণ ওখানে প্রচুর যাচ্ছি। 15:06 আমাদের বলতে যাবো করছে করছে, টাইমটা দেখে নাও, দারুণ লাগছে। সূর্য ডোবার টাইম সন্ধ্যে হচ্ছে, আর রোডটাও সেই লাগছে, আর রোডটাও এতটাও ভাঙা টাঙা কিছু নেই, খুব ভালো রোডটা, গাড়ি চালিয়ে মজা রয়েছে। আরে আমরা যখন ইয়েটা কিসে করে পার করব সেখানটা যাই ঘাটে, তারপরে গিয়ে তোমাদেরকে দেখা। ঘাটে ঢুকেই গেছি, একদম সামনে এটা হলো ঘাট। কি
সিমরা, তো আমরা এখন এইখান থেকে লঞ্চে না কোথায় যাই হোক ওঠা হবে, এখান থেকে এখন লঞ্চে উঠবো। এই লঞ্চ বলতে সামনে ইয়েতে রয়েছে, এখানে উঠবো, এখান থেকে ওই পার যাবো, ওই পার হয়ে ইসকনের মন্দির। তো আর একটুখানি চলে এটা পার করি, হ্যাঁ আসুক। বাবা এই জায়গাটা না সিম সিমিরিমি সিমড়ি হচ্ছে। তো যাই হোক, এতদূর চলে এসেছি, এইটার উপর এখন গাড়ি নামাতে হবে। একবার শুধু দেখো এই জায়গাটা, আমাদের এখন গাড়ি নামাতে হবে। আর এই যে আমাদের সেক্সি বয়, এখন ওই পার যাবো, ওই পার থেকে সিমড়ি মিরিমি সিমড়ি। তো আগে এটার উপরে গাড়িটা নামিয়ে নিই, তারপর কন্টিনিউ করছি বা তোমাদের দেখাই কি হবে না। এখন নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ওই পারে। ওই যে ওখানে দেখতে আমাকে অনেক ফ্যান্স এসছে আমার জন্য, তো ইয়ে ওই পার যাই, তোমরা ভিউটা দেখো। তুই থা কল ভি তুই ইস পল ভি তুঝসে সব হ্যায় সাঁইয়া, তুই মেরা দিলবর তুই। তো গাইস ফাইনালি চলে এসেছি, কত কষ্ট করে ওখান থেকে গাড়িটাকে তুলতে হলো। এখানে শ্রী জগন্নাথ মন্দির, এটা শ্রী চৈতন্য দেবের মঠ, উপরে ইয়ে লেখা। আর আমরা এখন যাচ্ছি এদিকে একটা মন্দির, এখানে কতগুলো পর্দার তিন থেকে চারটে মন্দিরই দেখে নিলাম। এখানে আর একটা মন্দির, মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর, চৈতন্য দেবীয়। বাংলার প্রত্যেকটি প্রবলেম হয়, সামনে অন্ধকার হয়ে রয়েছে, এখান থেকে এখন অতটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। একটু সামনে যাবি তাহলে বড় মন্দিরটা দেখতে পারবি, স্কন্দন মন্দিরটা। আর সুন্দরবাদী শুরু হয়েছে নাকি জানি না, ওই দূরে লাইট ক্যাম পাচ্ছে এখন কি করে লাল জানে। আর এই গাছটা সরলে তারা ভালোভাবে দেখতে পাবে, এই লাইটের জন্য ঠিকমতো আসছে না, কিন্তু এটা হলো বড় আমার ডান দিকে। সামনে যাবো, গাড়ি রাখবো, তারপর দিকে ভিতরে গাড়ি পার্কিং এর রয়েছে জায়গা আছে, তো ভিতরে গাড়ি পার্কিং করবো, দেখি কোথায় ব্যবস্থা হবে, জিজ্ঞেস করতে হবে। আর একটু ডান দিকে গাড়ি পার্কিং করতে হবে, তো ডান দিকের এই মাঠটাতে গাড়ি পার্কিং হবে। অনেকে বেরোচ্ছে এখনো, অনেকে ঘুরছে, আমরা এইখানে গাড়ি রাখবো, সেটা হলো গাড়ি পার্কিং এর জায়গা। মিষ্টি আর মায়াপুরে এসে ঘোল দই খাবো না, এটা হতে পারে?
দইটা বেশি ভালো সেই খেতে সেই সেই বাইরে চলে এসেছি এখানে গাড়ির এখানে তো গাড়িটা আমি আমি এখানে ওই যে ওখানে আর নেক্সট লেভেল মজা হলো যেটা ওখানে দাঁড়া আমাকে বলতে দে আমি এখানে ও ওখানে ও ওখানে ও ও ওখানে এ হাম হে এ আমারা বগল হে হাম তো ইয়ে লোগ আমারে বগল মে ইয়ে নতুন ডায়লগ তো এখান থেকে বেরোবো ভিতরে খুব নাচানাচি করেছি ক্লান্ত হয়ে গেছি মজাটা তো আমরাই পেয়েছি যারা যারা গিয়েছে তো যারাই আসবা মন খুলে নাচ করব সন্ধ্যা টাইমে আসবা সেই মজা করতে সেই নাচ করতে পারবা লজ্জা পাবা না শুধু নাচ করবা মন খুলে দেখবা খুব ভালো লাগে তো ভিতর দিয়ে লস্যিও খেতে খাবা দই খেলো দই খাওয়া তারপরে লস্যি 30 টাকা দই 35 টাকা করে তারপর এখন বেরোই আমরা আমি আর এখান থেকে কন্টিনিউ করছি না কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে 8:10 হয়ে গেছে তাড়াতাড়ি যাব অনেকটাই রাস্তা আর অন্ধকার হয়ে গেছে বড় কাজ পড়ে আছে তাই এখান থেকে বেরোই তারপর একবারে বাড়িতে যাই আর ওকে দেখো কিভাবে তাকিয়ে আছে